দুর্ঘটনায় মৃত্যু হলো দোহারের কালিকা প্রসাদের, কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীদের দাবি, হুগলির গুড়াপির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে লোহার অ্যাঙ্গেলে ধাক্কা মারে গাড়িটি। তখন ডান দিক দিয়ে একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল। সংঘর্ষ এড়াতে বাঁ দিকে গাড়ির মুখ ঘুরিয়ে কিছুটা গিয়ে ফেন্সিং এ ধাক্কা মারে গাড়ি। এরপর গার্ড বল ভেঙে গাড়ি পড়ে যায় নয়নঝুলিতে। গাড়ি ভেঙে শিল্পীদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, আর সেখানে চিকিৎসকেরা কালিকা প্রসাদকে মৃত বলে ঘোষণা করেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ির চাকা বাঁদিকের গাড়ির চাকা ফেটে গেছিল এবং তা গাড়ি থেকে আলাদা হয়ে গেছিল। কি অবস্থায় গাড়ির চাকা দেখুন আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। শিল্পী কালিকা প্রসাদের ইনোভা গাড়ির সামনের যে চাকা, সেই চাকা দুর্ঘটনার পরে খুলে গিয়েছিল। কি কারণে খুলেছিল যেটা দেখা যাচ্ছে, এই সামনের যে টায়ারটি রয়েছে সেই টায়ারটি সামনে যে অ্যাঙ্গেলটা ছিল রাস্তার ধারে, সেই অ্যাঙ্গেলে ধাক্কা লাগে এবং সেখানে এই গাড়িটার কিন্তু সামনের টায়ারটা পুরোপুরি কেটে গেছে। গাড়ির টায়ারটা কিন্তু রেডিয়াল টায়ার, অর্থাৎ এটা টিউবলেস টায়ার। গাড়িটা সজোরে ধাক্কা লাগার কারণে এই টায়ারের সামনেটা এটা কেটে যায় এবং কেটে গিয়ে কিন্তু এটা হাওয়া বেরিয়ে যায়। হাওয়া বেরোনোর সময় গাড়িটা, এই যে রিম রয়েছে, রিম পুরোপুরি বেঁকে গেছে। রিমের ভেতরের যে অংশটা রয়েছে এইখানে কিন্তু একটা অংশ কিন্তু ভেঙে বেরিয়ে গেছে, অর্থাৎ এখানে যে বিয়ারিংগুলো রয়েছে সেই বিয়ারিংয়ের একটা অংশ কিন্তু ভেঙে বেরিয়ে গেছে দুর্ঘটনার ফলে। গাড়ির চাকার হাওয়া চলে যাওয়া, অর্থাৎ তার চাকাটা কেটে যাওয়ার কারণে গাড়িটা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তারপরে গাড়িটা সম্ভবত বাঁদিকে গিয়ে যে কালভার্ট রয়েছে সেই কালভার্টে ধাক্কা মেরে নয়নঝুলিতে উল্টে যায়।